মালদহের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও পাকুয়াহাট সমবায় প্রয়াসের সহযোগিতায় বামুনগোলা ব্লকের আলমপুর প্রাথমিক বিদ্যালয়ের 400 জন দুস্থদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অজিত দাস, শুভজিৎ দাস, অনিল কুমার সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের জাগরণ মালদার পক্ষ থেকে 2020 সালের উৎসবের আনন্দদান উপলক্ষে আজকে আমরা আলমপুরের প্রাথমিক বিদ্যালয়ে এসেছি, বামনগোলা ব্লকে। আজকে আমরা প্রায় 400 জন মানে শিশুদেরকে বস্ত্র দিলাম এবং 100 জন বৃদ্ধ এবং বৃদ্ধাকে মানে তাদের পুজোর শাড়ি প্রদান করলাম। আমরা আগামী দিনে পুরো করতে চাই এই প্রোগ্রাম, একটা খুব আনন্দদায়ক একটা প্রোগ্রাম মানুষের কাছে একটা সুন্দর মেসেজ বার্তা বহন করে নিয়ে এবং আমাদের 16 তারিখে একটা হাতিমারি এরিয়ায় সেখানে একটা গাজর ব্লকের হাতিমারি এরিয়া সেখানে একটা আমাদের প্রোগ্রাম করা হয়েছিল। আজকে এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম এবং তৃতীয় প্রোগ্রাম আমাদের সেকেন্ড হাফে করা হবে ডালনা হাই স্কুলে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।